হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিহরন। WBHRB-র জন্য যে ইন্টারভিউ প্রিপারেশন, সেখানে আমরা কিছু রিজনিং নিয়ে আলোচনা করেছিলাম এবং যেগুলি ছিল মেনলি থার্ড ইয়ারের টপিক, সেগুলি যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল। এছাড়াও তোমাদেরকে ফার্স্ট ইয়ার থেকে কিছু রিজনিং ধরা হতে পারে, তবে এক্ষেত্রে কিন্তু খুবই কম পরিমাণ, এখানে যে রিজনিংগুলো রয়েছে খুবই কম রয়েছে এবং যেগুলো রয়েছে মোটামুটি ইম্পর্টেন্ট। তো এখান থেকে যে রিজনিংগুলো তোমাদেরকে পড়তে হবে তার মধ্যে এখানে রয়েছে, দেখো, 1 নম্বর, ব্যাকরাব প্রিভেন্টস বেডসোর। তোমাকে ধরো বলা হলো যে ব্যাকরাব আমরা কেন করব, তখন তোমাকে বলতে হবে যে ব্যাকরাব কী, এটা কেন দেওয়া হয় এবং অর্থাৎ এর উপকারিতাগুলো কী কী, এগুলো তোমাকে বলতে হবে। তো ব্যাকরাব কী বা কাকে দেওয়া হয়, কেন দেওয়া হয়, তো বললে যে ব্যাকরাব দেওয়া হয় মেনলি যারা বেডরিডেন পেশেন্ট বা যারা দীর্ঘদিন ধরে বেডে শুয়ে থাকে, নড়াচড়া করতে পারে না বা মুভমেন্ট করতে পারে না, অ্যাম্বুলেটরি নয়, সে সমস্ত নন অ্যাম্বুলেটরি এবং বেডরিডেন পেশেন্টদেরকে আমরা ব্যাকরাব বা ব্যাক ম্যাসাজ আমরা দিতে পারি। যারা বেড রিডেন, যারা কোমা পেশেন্ট, দীর্ঘদিন ধরে বিছানাতে শুয়ে রয়েছে, এ সমস্ত পেশেন্টদেরকে নেব এবং তার সাথে যে সমস্ত পেশেন্টের বেডসোর রয়েছে সে সমস্ত পেশেন্টদেরকেও কিন্তু আমাদেরকে ব্যাকরাব দিতে হবে। এবার এর উপকারিতা কী, যদি আমরা ব্যাকরাব দিয়ে থাকি তাহলে সেই পেশেন্টের ব্যাক বা পিঠের দিকে বা যেখানে যেইভাবে সে শুয়ে রয়েছে সেখানে তার ব্লাড সার্কুলেশনটা ভালো হবে, প্লাস ব্যাকরাব দেওয়ার জন্য আমার তার যে এরিয়াটা সেই এরিয়াটা ক্লিন হবে, সেখানটা একটু সফট হবে। আবার যেহেতু আমরা সফটের পর হার্ডেনিং করার জন্য অ্যালকোহল ইউজ করছি, তাহলে সেটা হার্ড হলো, সফট হলো, এর ফলে তার যে কন্ডিশান, স্কিন কন্ডিশান সেটা একটু চেঞ্জ হলো, স্কিন টার্গেটেও একটু চেঞ্জ হবে। মেনলি করা হয় যাতে ব্লাড সার্কুলেশনটা ইম্প্রুভ ঘটে এবং সেখানে সেল যে নেক্রোসিস হয় সেই সেল নেক্রোসিসটা যাতে আমরা প্রিভেন্ট করতে পারি এবং কোনো আলসার বা কোনো ঘা যাতে না সৃষ্টি হয় সেজন্য আমরা ব্যাকআপ দিয়ে থাকি। 2 নম্বর পয়েন্ট বা কোশ্চেন, কনসেন্ট টু বি টেকেন ফ্রম পেশেন্ট পার্টি। পেশেন্ট পার্টি থেকে আমরা কেন কনসেন্ট নেবো পেশেন্টের ওপর কোনো জিনিস পারফর্ম করার জন্য, বা সেটা আমাদের ক্যাথেটার হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ইঞ্জেকশান দেওয়া হতে পারে, এমনকি সার্জারির ক্ষেত্রে। এই সমস্ত প্রসিডিওরগুলো যখন আমরা করতে যাব তার আগে কিন্তু আমাদেরকে পেশেন্ট পার্টির থেকে কনসেন্ট নিতে হবে। সেটা যত সামান্যই হোক না কেন, কনসেন্ট নেওয়া কিন্তু খুবই জরুরি। মেনলি যখন আমরা কোনো সার্জারির ক্ষেত্রে যাব তখন তো কনসেন্ট নেওয়া একদমই বাধ্যতামূলক, কারণ সার্জারির ক্ষেত্রে পেশেন্টের কন্ডিশান যখন খুশি চেঞ্জ হতে পারে, ভালো রয়েছে ভালোতে হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য কনসেন্ট নিয়ে রাখবো, কারণ এটা একটা আমার লিগালি আমি সেফ থাকলাম। নার্স বলো, ডাক্তার বলো, সে একদম লিগালি ঠিক থাকলো যে কনসেন্ট নিয়ে রাখলো, কোনো ব্যতিক্রম হতে পারে বা কোনো খারাপ ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে দায়ী থাকবে না। সেই জন্য আমরা মোটামুটি একটা কনসেন্ট নিয়ে রাখি এবং কনসেন্ট আরও নেওয়া হয় যাতে কনসেন্ট আমরা যখন নিতে যাব তখন পেশেন্ট পার্টিকে বোঝাতে হবে যে কেন কনসেন্ট নিচ্ছি বা এর কী কী হতে পারে সার্জারির, এই সমস্ত জিনিসগুলো যাতে পেশেন্ট পার্টিকেও আমরা অবগত করতে পারি, সেই জন্য কিন্তু কনসেন্ট নেওয়া জরুরি। 3 নম্বর পয়েন্ট, ইউজ অফ উলফস বোটল অর হিউমিডিফায়ার হোয়াইল অ্যাডমিনিস্ট্রিং অক্সিজেন। যখন আমরা কোনো পেশেন্টকে অক্সিজেন দিচ্ছি, অক্সিজেন দেওয়ার সময় কেন আমরা হিউমিডিফায়ার বা উলফস বোতল ইউজ করব, কেন ডাইরেক্ট অক্সিজেন দেবো না? কারণ আমরা যদি অক্সিজেন ডাইরেক্টলি দিই সেক্ষেত্রে যাকে দেওয়া হচ্ছে তার ইরিটেশন হতে পারে, কারণ অক্সিজেন মোটামুটি ড্রাই, এক্ষেত্রে কিন্তু কোনো আর্দ্রতা থাকে না, সেই জন্য অক্সিজেন যদি আমরা শুধু খালি অক্সিজেন দিই সেক্ষেত্রে তার একটু ড্রাইনেস হবে, তার একটা ইরিটেশন হবে, অ্যালার্জি রিয়াকশান পর্যন্ত হতে পারে। সেই জন্য যদি আমরা হিউমিডিফায়ারের মধ্যে দিয়ে অক্সিজেনটাকে নিয়ে যাই বা যেতে দিই তাহলে সেই অক্সিজেনের প্রতিটা বাবেলের মধ্যে কিছুটা পরিমাণ আর্দ্রতা যুক্ত হয়ে যায়, এর ফলে তার রেসপিরেটরি ট্র্যাক্টের ইরিটেশনটা প্রিভেন্ট হয় বা পেশেন্ট একটা রিলিফ বা স্বস্তি ফিল করে। 4 নম্বর পয়েন্ট, ইম্পর্টেন্ট অফ কালেক্টিং মিড স্ট্রিম ইউরিন ফর কালচার। ইনফেকশন বা ইউরিনারি ইনফেকশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে যে টেস্টগুলি দেওয়া হয় তার মধ্যে ইউরিন কালচার একটা ইম্পর্টেন্ট, এবং ইউরিন কালচার করার জন্য পেশেন্টকে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি যে মিড স্ট্রিম ইউরিন নিয়ে আসবে। মিড স্ট্রিম ইউরিন অর্থাৎ যখন ইউরিন পাস করছে তখন প্রথমে একটু ইউরিন করে নিল, তারপরে ইউরিনটা ক্যাচ করলো, আবার তারপর বাকি ইউরিন করতে পারে। একদম যে প্রথমের ইউরিন সেটা কিন্তু নেওয়া যাবে না, সেটা যে ফার্স্ট ইউরিন নেওয়া যাবে না, একদম নিতে হবে মিড স্ট্রিম থেকে, কারণ ফার্স্ট ইউরিন যখন পাস করছে তার আগে আমাদের যে মিটাস বা ওপেনিংটা বলতে পারো, ইউরেথ্রাল যে ওপেনিং, সেই ওপেনিংয়ের মধ্যে কিন্তু কিছু ধুলো থাকতে পারে, কোনো নোংরা থাকতে পারে, কোনো জীবাণু থাকতে পারে, কিন্তু যদি ইউরিনটা কিছুটা পাস হয়ে যায় তাহলে সেই যে আমাদের ইউরিন নালি বা ইউরেথ্রা সেখানে যদি কোনো নোংরা জমে থাকে সেটা কিন্তু ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তারপর আমরা যদি ইউরিন নিই সেক্ষেত্রে কোনো ইনফেকশান, বাইরের কোনো ইনফেকশান থাকতে পারে ইউরিনের মধ্যে, সেটা
প্রেসেন্ট থাকলেও থাকতে পারে, কিন্তু বাইরের কোনো ইনফেকশান যেটা ইউরিনারি ট্র্যাক্টের হয়তো কোনো সেটা ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশানের জন্য দায়ী নয়, কিন্তু বাইরে থেকে সেটা কিন্তু আমার যেই আমি কন্টেনারে ইউরিনটা ধরছি সেখানে যেতে পারবে না, সেই জন্য মিড স্ট্রিম ইউরিনকে কালেক্ট করতে বলা হয়। আর একটি পয়েন্ট মনে রাখবে, যারা বেড রিডেন পেশেন্ট বা যাদের ক্যাথেটার করা রয়েছে তাদের যদি ইউরিনের প্রয়োজন হয় কালচারেট করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট ক্যাথেটার থেকে ইউরিন কালেক্ট করব, কখনো কিন্তু ইউরিনারি ব্যাগ থেকে ইউরিন কালেক্ট করা যাবে না, এটা অবশ্যই খেয়াল রাখবে। পাঁচ নম্বর পয়েন্ট দেখো, ইউজিং শক ব্লকস আফটার অপারেশান। অপারেশনের পর কেন শক ব্লক দেওয়া হবে? অপারেশান মানে কি? অপারেশান করতে গিয়ে আমাদের অনেকটা ব্লাড লস হয়, সেক্ষেত্রে যেমন সেটাকে রিপ্লেস করা হয় সেটা হেমাক্সিল দিয়ে হতে পারে বা রিঙ্গেল বা ক্রিস্টাল যে সমস্ত সলিউশনগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে হতে পারে, কিন্তু প্রচুর পরিমাণ ব্লাড যদি লস হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যে পেশেন্ট যে রয়েছে তার কিন্তু হাইপোভলিমিক একটা শক হতে পারে। সেই জন্য যাতে ব্রেনে ব্লাড সার্কুলেশনটা ভালো যায়, অক্সিজেন সাপ্লাইটা ভালো হয়, সেটাকে ঠিক করার জন্য বা সেটাকে একদম 100% করার জন্য শক ব্লক দেওয়া হয়। সেক্ষেত্রে শক ব্লক পেশেন্টের পায়ের তোলাতেও কিছু দেওয়া হতে পারে, বা এখন যে আপডেটেড বেডগুলো হয়েছে সেক্ষেত্রে বেডটাকে একটু আপলিফ্ট করাও হতে পারে। এই হচ্ছে সেই জন্য আমরা শক ব্লক দেবো মেনলি যাতে ব্রেনে ব্লাড সাপ্লাইটা ভালো হয় এবং অক্সিজেন সাপ্লাইটা যাতে ঠিকঠাক থাকে এবং যাতে কোনো শক না হয়, পেশেন্টের যাতে শক না হয়ে যায় সেই জন্য আমরা শক ব্লক প্রোভাইড করব। ছ নম্বর পয়েন্ট, অফারিং লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড টু পেশেন্ট উইথ রেসপিরেটরি ইনফেকশান। যে পেশেন্টের রেসপিরেটরি ইনফেকশান রয়েছে তাকে কেন আমরা বলবো তুমি বেশি পরিমাণ জল খাও, বেশি পরিমাণ জল পান করো, কেন বলবো? কারণ রেসপিরেটরি ট্র্যাক্টে যদি কোনো ইনফেকশান হয় সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান থাকবেই, তার সাথে সাথে কফ প্রেজেন্ট থাকবে। তাহলে কফ যদি আমার ট্র্যাক্টে বেশিক্ষণ ধরে থেকে যায় সে স্টিকি হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে, আঠালো হয়ে যাবে, এর ফলে সেটা সহজে বের হয়ে আসতে পারবে না এবং পেশেন্টের একটা ইরিটেশান ফিল হবে। কিন্তু যদি পেশেন্টকে বলি বেশি পরিমাণ জল খেতে, বারবার জল খেতে, সেক্ষেত্রে কফটা কিন্তু কিছুটা পরিমাণ হলেও সফট থাকবে, এর ফলে পেশেন্টের কিছুটা রিলিফ হবে, কারণ সহজে কফটা বাইরের দিকে চলে আসবে এবং পেশেন্টের যে ট্রিটমেন্ট সেটাও কিন্তু অনেকটা ভালো হবে। এই জন্য মোটামুটি যে সমস্ত পেশেন্টের রেসপিরেটরি ইনফেকশান রয়েছে তাদেরকে লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড ড্রিঙ্ক করতে বলা হয়। সাত নম্বর পয়েন্ট, ফাউলার্স পজিশান ইউজ ফর রিলিফ ডিসনিয়া। ডিসনিয়া অর্থাৎ ডিফিকাল্টি ইন ব্রিদিং। ডিফিকাল্টি ইন ব্রিদিং যদি কোনো পেশেন্টের হয় সেক্ষেত্রে আমরা পজিশানটা চেঞ্জ করি, সবার প্রথমে পজিশান চেঞ্জ করা হয় তারপর অক্সিজেন দেওয়া হয়। তার পজিশান যদি চেঞ্জ করা হয় তাহলে কী হবে, তার যে এয়ার প্যাসেজটা সেই এয়ার প্যাসেজটা একটা লাইন হয়ে গেল বা একটা মোটামুটি একটা শর্টর লেখায় এসে গেল, এর ফলে পেশেন্টের শ্বাস নিতে সুবিধা হবে এবং তার পাশাপাশি পেশেন্টকে ওই পজিশানে যদি রাখা হয় তার রেসপিরেটরি যে মাসেলগুলো রয়েছে বা ডায়াফ্রাগমোটিক যে রেসপিরেশান সেটাও কিন্তু ইম্প্রুভ ঘটবে, এর ফলে পেশেন্টের রেসপিরেশানটা ভালো হবে এবং ডিসনিয়া বা ডিফিকাল্টি ব্রিদিং যেটা রয়েছে সেটা অনেকটা রিলিফ হবে। সেই জন্য পেশেন্টের পজিশানকে যদি লাইং ডাউন পজিশানে থাকে বা সুপাইন পজিশানে থাকে সেক্ষেত্রে আমরা ফাউলার্স পজিশান দেওয়ার চেষ্টা করি। আট নম্বর পয়েন্ট, নিড ফর অটোক্লেভ। অটোক্লেভ কেন করতে হবে? স্টেরিলাইজেশানের একটা সব থেকে ভালো মেথড হচ্ছে অটোক্লেভ। এছাড়াও রয়েছে ডিসইনফেকশান। ডিসইনফেকশান আমরা কেন করবো না, অটোক্লেভ আমরা কেন করবো, এ নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। মেনলি যেটা অটোক্লেভ হচ্ছে, অটোক্লেভে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার স্পোর থাকে সেটাকেও কিন্তু ডিস্ট্রয় করে দেয়, কিন্তু ডিসইনফেকশানের ক্ষেত্রে শুধুমাত্র ভাইরাস বা ব্যাকটেরিয়াটাকে নষ্ট করছে, কিন্তু তা যদি কোনো স্পোর থেকে যায় সেটাকে কিন্তু ডিসইনফেকশানে নষ্ট হয় না, এর ফলে একটা ইনফেকশান হয়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্যই অটোক্লেভকে প্রেফার করা হয় যে কোনো ইনভেসিভ প্রসিডিওরের ক্ষেত্রে। ন নম্বর পয়েন্ট, পারপাস অফ হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশিং আমরা কেন করবো? হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপটা ভালোভাবে পড়ে যাবে অবশ্যই, যে কটা স্টেপ রয়েছে প্রতিটা স্টেপ কতক্ষণ ধরে করতে হবে, কেন করতে হবে, কখন করতে হবে, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট, এটা বেশিরভাগ ক্ষেত্রে ধরা হয়। তো পারপাস অফ হ্যান্ড ওয়াশিং, আমরা হ্যান্ড ওয়াশিং কেন করবো, যেহেতু এটা একটা ইউনিভার্সাল প্রিকশন বলতে পারো, ক্রস ইনফেকশানটাকে দূর করবে বা পেশেন্টের থেকে নিজেরও আসবে না বা নিজের থেকে পেশেন্টেরও যাবে না, প্লাস যখন কোনো আমরা পেশেন্টকে টাচ করব তার আগে এবং তারপরে পেশেন্টের কোনো যদি আমরা আসবাবপত্র বা পেশেন্টের যদি কোনো ক্লথ আমরা যদি টাচ করে থাকি সেক্ষেত্রেও আমাদেরকে হ্যান্ড ওয়াশ করতে হবে। এছাড়াও কোনো প্রসিডিওর আমরা যদি পারফর্ম করি সেক্ষেত্রেও আমাদেরকে হ্যান্ড ওয়াশ করতে হবে, মেনলি ফর অ্যাসেপটিক টেকনিক অ্যান্ড প্রিভেন্ট ক্রস ইনফেকশান, এটা হচ্ছে মেন। দশ নম্বর যেটি রয়েছে, ইম্পর্টেন্ট অফ আর্লি অ্যাম্বুলেশান। আর্লি অ্যাম্বুলেশান কেন করবো? অপারেশান কোনো একটা পেশেন্টের হয়েছে বা কোনো একজন মা সিজার হয়েছেন, সিজারের বা অপারেশনের পর কেন তাকে অ্যাম্বুলেশান বা চলাচল করা হোক। এক নম্বর পয়েন্ট, টু প্রিভেন্ট ডিভিটি বা ডিপ ভেন থ্রম্বোসিস।
ডিপেন থ্রম্বোসিসকে যদি আমরা অনেকক্ষণ ধরে বসে থাকি, পায়ের উপর একটা যদি প্রেশার ফিল হয় বা অনেকক্ষণ ধরে যদি শুয়ে থাকি, সেক্ষেত্রে ব্লাড যদি ফ্লোটা ঠিকঠাক না হয় সেটা একটা ক্লট হয়ে যাওয়ার চান্স থাকে। ক্লট যে অনেকটা পরিমাণ হতে হবে সেটাও কিন্তু নয়, যদি একটা ছোট্ট পরিমাণ ক্লটও যদি হয় সেটা কিন্তু ডিপ ভেন থ্রম্বোসিস, বা সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেই মাত্র একটুখানি থ্রম্বোসিস থেকে একজন মানুষের স্ট্রোক বলো বা তার মৃত্যু পর্যন্ত কিন্তু ঘটাতে পারে। সেই জন্য অ্যাম্বুলেন্সটা আমরা সাথে সাথে করাবো যাতে ডিপ ভেন থ্রম্বোসিসটা আমরা প্রিভেন্ট করতে পারি। দু নম্বর পয়েন্ট, ইম্প্রুভ ব্লাড সার্কুলেশান অ্যান্ড অক্সিজেন স্যাচুরেশান। যেমন স্থির অবস্থায় যেরকম আমাদের ব্লাড সার্কুলেশান হয় বা হার্টবিটটা আমাদের যতটা হয় তার তুলনায় যদি আমরা চলাফেরা করি বা ছোটা দৌড়া করি, সেক্ষেত্রে আমাদের ব্লাড সার্কুলেশান বা ব্লাড ফ্লোটা বেশি হয়, সেক্ষেত্রে আমাদের হার্টবিটটাও বেশি হয়। এবং যদি আমরা অ্যাম্বুলেশান করতে পারি তাহলে অক্সিজেন সাপ্লাইটা বেশি হবে, যেহেতু ব্লাড সার্কুলেশান বেশি হচ্ছে সেহেতু অক্সিজেন সাপ্লাইটা আমার বেশি হবে। তিন নম্বর পয়েন্ট, ইম্প্রুভ ডায়াফ্রাগমেটিক রেসপিরেশান। চলাফেরা করলে ডায়াফ্রাগমেটিক যে রেসপিরেশান, ডায়াফ্রাগমেটিক যে মাসেল আমাদের রয়েছে রেসপিরেশানের জন্য যেটা হেল্প করে, সেটার সাহায্যে আমাদের রেসপিরেশানটা ইম্প্রুভ করবে বা আমাদের শ্বাস নিতে সুবিধা হবে, এর ফলে একটা পেনের রিলিফ হবে। কারণ শ্বাস নিলে আমাদের কিন্তু অনেকটা পেনের রিলিফ হয়। সেজন্য যারা কোনো ওটি পেশেন্ট তাদেরকে ডিপ ব্রিদিং একটা এক্সারসাইজ রয়েছে, সেই এক্সারসাইজটা পারফর্ম করতে বলা হয়। চার নম্বর, হেল্প ইন নর্মাল ব্রিদিং, যেটা বললাম ব্রিদিংয়ে আমাদের হেল্প করবে। পাঁচ নম্বর, রিডিউসেস অ্যাংজাইটি। পাঁচ নম্বর বলেছে রিডিউসেস অ্যাংজাইটি, কীভাবে অ্যাংজাইটি আমাদের রিলিজ করছে বা রিডিউস করছে, কারণ তার একটা নির্ভরতা, এই যে কার ওপর ডিপেন্ডেন্স, তার এই যে নির্ভরতা বা ডিপেন্ডেন্সি সেটা তার হ্রাস পায়। সে নিজেই হ্যাঁ আমি পারফর্ম করতে পারবো, আমি যেতে পারবো, আমি আমার কাজটা নিজেই কমপ্লিট করতে পারবো, তার যে এই যে নিজের প্রতি একটা ডিপেন্ডেন্ট তার এটা ক্রিয়েট হয়, সেই জন্য তার একটা অ্যাংজাইটি যেটা ছিল সেটা দূর হয়ে যায় বা কমে যায়। প্রমোট রিকভারি, যেহেতু ব্লাড সার্কুলেশান ভালো হচ্ছে, ব্রিদিং ভালো হচ্ছে, স্যার নিজের নিজের কাজ নিজে কমপ্লিট করতে পারছে, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা নিজে মেনটেন করতে পারছে, সেই জন্য তার রিকভারিটা ইম্প্রুভ হয় বা তাড়াতাড়ি হয়ে থাকে। এবং লাস্ট যেটি রয়েছে, ক্লিনিং থার্মোমিটার ফ্রম স্টেম টু বাল্ব আফটার ইউজ। এটা তোমাকে ধরা হতে পারে যে থার্মোমিটার ইউজ করার আগে কোন দিক থেকে কোন দিকে মুছবো এবং ইউজ করার পরে কোন দিক থেকে কোন দিকে মুছবো। ইউজ করার আগে অবশ্যই বাল্ব থেকে স্টেমের দিকে যাবে, ইউজ করার আগে বাল্ব থেকে স্টেমের দিকে যাবে এবং ইউজ করার পর স্টেম থেকে বাল্বের দিকে যাবে। কেন? কারণ ইউজ করার আগে মোটামুটি তো পরিষ্কারই রয়েছে এবং ইউজ করার পর যেহেতু বাল্বটা অ্যাক্সিলার বেশি কন্ট্যাক্টে আসে বা শরীরে বেশি কন্ট্যাক্টে আসে, সেহেতু সেখানে নোংরা বা ইনফেকশান থাকার একটা চান্স বেশি থাকে। সেই জন্য আমরা স্টেম থেকে বাল্বের দিকে যাব, যাতে স্টেমের দিকটা যদি যেটা কম নোংরা রয়েছে সেদিক থেকে আমরা যেখানে বেশি নোংরা রয়েছে সেই দিকে চলে যাই, বা বেশি নোংরা যেখানে বাল্বে রয়েছে সেটা যেন না স্টেমে আমার ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে মেন পয়েন্ট, এটাই শুনতে চাওয়া হয়। তো এই হচ্ছে 10টা বা 11টা পয়েন্ট বা কোশ্চেন রয়েছে রিজনিং, যেটা ইম্পর্টেন্ট রয়েছে। আমরা পরের টপিকে বা পরের ভিডিওতে কী কী তোমাদেরকে ইম্পর্টেন্ট পড়তে হবে বিভিন্ন ওয়ার্ড রিলেটেড, সেই নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।